নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লা আবেদনটি খারিজ করে দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট AKM ওমর ফারুক নয়ন জানান, বিএনপির সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাদী হয়ে মামলার আবেদন করেন, আদালত সেটি খারিজ করে দেন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিজ্ঞ আদালতে একটা নালিশি মামলা দায়ের করে বিজ্ঞ আদালত নালিশি মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি কার্যবিধি আইনের 203 দ্বারা খারিজ করে দেন।